রেল লাইনের মাঝখানে এক সদ্যজাত একা বসে কি করছে শিশুটি? চারিপাশে সে কেউ নেই। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে, রেল চলে আসতে পারে যখন তখন। কারোর চোখে কি পড়ছে না দৃশ্য? ভালো করে আবারও দেখুন ভিডিওটি, ভাইরাল ভিডিও এটি। ভিডিওতে দেখা যাচ্ছে সুনসান রেল লাইনের মাঝখানে বসে রয়েছে একটি সদ্যজাত শিশু, নিজের মতোই খেলা করে যাচ্ছে সে। আশেপাশের জনমানব বলতে নেই কোনো প্রাণের চিহ্ন। একদম রেললাইনের মাঝে বসে রয়েছে বাচ্চাটি, অথচ কারোর চোখে পড়ছে না সেই বিষয়। সেই মুহূর্তে রেললাইনের উপর দিয়ে ইঞ্জিন পাস করানো হচ্ছে ট্রেনের, একেবারে মৃত্যুর মুখে শিশুটি। এবার কে বাঁচাবে তাকে? দেখুন তারপর কি হলো। ছোট বাচ্চা ট্রাকের মাঝখানে বসে আছে, আমার অ্যাসিস্ট্যান্ট চন্দন কুমার ওকে কোলে নিয়ে লাইন থেকে সরিয়ে দিল। ঘটনাচক্রে জানা গিয়েছে শনিবার সকাল 8:40 নাগাদ বামুনহাট স্টেশনে বামুনহাট আলিপুর দুয়ার প্যাসেঞ্জার ট্রেনে শান্টিং করা হচ্ছিল। ট্রেনের ইঞ্জিন যখন ঘুরিয়ে আনার জন্য সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় উত্তর লাউচাপাড়া গ্রামের ট্রেন লাইনে খেলায় মত্ত ছিল এই শিশু। দূর থেকে তার নজরে আসে লোকো পাইলট অভিজিৎ বিশ্বাস এবং তার সহকারী চন্দন কুমারের। সঙ্গে সঙ্গে তারা ট্রেন থামিয়ে বাচ্চাটিকে উদ্ধার করেন। সে সময়ে শিশুর খোঁজে তার মা বাবা বাড়ির বাইরে বেরিয়ে আসেন, যদিও জানা যায়নি শিশুটি সেখানে কিভাবে উপস্থিত হয়েছে। রেললাইনের ধারে বাড়ি ওই শিশুর বলে জানা গিয়েছে পরবর্তীকালে। এরপরেই শিশুকে উদ্ধার করে তার মা বাবার হাতে তুলে দেয় লোকো পাইলট এবং তার সহযোগে। শিশুর প্রাণ রক্ষা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। উল্লেখ্য, ঘটনায় শিশুটির প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের চালক ও সহচালককে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।